আমি গণতান্ত্রিক পার্টি ঢাকা মহানগরের সভাপতি অ্যাডভোকেট এমএল গোল সভাপতিত্ব করার জন্য যে আয়োজন তার আজকে সভাপতি সত্যজিৎ মায়া ভাই তিনি শিক্ষক গেরিলা এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর বিক্রম উপস্থিত চতুর্থ দলের নেতৃবৃন্দ ঢাকা মহানগর এবং সভাপতি মন্ডল আপনারা জানেন সামনে নির্বাচন ষড়যন্ত্র হচ্ছে বিএনপি জানে যে তারা জিততে পারবে না কাজে একটা ষড়যন্ত্র করে একটা কিছু করতে চায় আমেরিকা চায় তাবেদার সরকার যে সরকার গ্যাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস বিক্রি না করার কারণে তাকে ক্ষমতা দেয়নি এরকম একটা কিছু করতে চায় আরেকটা কথা হচ্ছে আন্তর্জাতিক একটা আইন আছে যে আইনে যে যে আজকে আমেরিকা যে ইয়েগুলি আমাদের উপর নিষেধাজ্ঞা সহ যেগুলি দিচ্ছে এগুলি পারে না কাজে আমাদের দুর্বল পয়েন্টের কারণে এটা পারছে সেটা করতেছে কারা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি বিএনপি জামাত কারণ বিএনপি জানে ওদের কোনো নেতা নাই কাজে এটা ষড়যন্ত্র করে আমাদের এটা আটকাবে এই জন্য আমরা চাই আরেকটা একটা কথা খেয়াল করেন আমেরিকা 1971 সালে এই ডেমোক্রেটিক পার্টি ক্যানেডির মাধ্যমে আমাদের সমর্থন দিয়েছিল জনগণ আমাদের সমর্থন দিয়েছিল দেয়নি তখন কেন রিপাবলিকান সরকার কিন্তু এখন দেখা যায় ওই ডেমোক্রেটিক পার্টি এসে আমাদের এগুলি দিচ্ছে কারণ বুঝে যায় যে তাদের যে সরকার অর্থাৎ প্রশাসন এই টাইপের অন্য দেশকে শোষণ করো এবং তাকে ধ্বংস করো ওয়ার্ল্ড ব্যাপী দেখেছেন জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন যুদ্ধ লাগে দিয়ে আমেরিকার সাথে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের এখানে এই সুযোগটা ওই অতি মুনাফাখর লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম বাড়িয়ে পাবলিককে কিন্তু খেপাচ্ছে এইদিকে আমাদের নজর রাখতে হবে আর সে যে দলেরই হোক তাকে আমাদের ওই মানে বিচার করে তাদেরকে ধ্বংস করতে হবে তা না হলে দেশ আগাবে না এটা একটা কারণ আছে আমরা আগামীকাল ব্যানার ভেস্টর এবং জনগণ নিয়ে সবসময় আমরা আসি কালকে আমরা আসবো এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে আরও বেশি উত্তেজক হয়ে আগাম এটা বলে আমার বক্তব্য এখানে শেষ ধন্যবাদ।